রোমান্টিক মোটিভেশনাল স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আমাদের এই চ্যানেলটিকে সাজিয়েছি আপনাদের সকলের পছন্দ ও ভালো লাগা মাথায় রেখে। আমরা এখানে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করব যা আপনাদের জীবনকে পাল্টে দিবে। আশা করি আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। চলুন বন্ধুরা, আজকের নতুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমি আপনার কাছে থেকে কেবলমাত্র 7টা দিন চেয়ে নিচ্ছি। দয়া করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি যদি আপনি আগামী 7 দিন পর্যন্ত আমার কথা মেনে চলেন, আপনি নিজেই এটা বুঝতে পারবেন যে আপনি কেন এগুলো আগে জানতেন না। কোন একটি মহান ব্যক্তি বলেছিলেন, যদি আপনি একদিনে পৃথিবীর মানুষকে অবাক করতে চান তাহলে তার পিছনে আপনার 1 বছরের পরিশ্রম থাকতে হবে। যদি আপনি এমন একটি মানুষ হয়ে থাকেন যে কোন কিছু করতে গিয়ে ভয় পায়, যে অন্য মানুষের কথা বিশ্বাস করতে পারে না, তাহলে আগামী 7 দিনে সম্পূর্ণ আলাদা কিছু করে দেখান, অর্থাৎ সবকিছু উল্টো করে দিন। এর কারণ হলো আমরা ঠিক তেমনটা নয় যেমনটা তারা চাই। হয়তো আপনি পৃথিবীর অন্য মানুষগুলোর থেকে অনেক আলাদা, তাহলে আপনাকে আলাদা কিছু করতে হবে। এখন সময় চলে এসেছে আমাদের আলাদা লাইফস্টাইল এর সঙ্গে আলাদা কিছু করে দেখানোর। তাই যখনই আপনি সুযোগ পাবেন, আপনি আপনার একাকিত্বটাকে ব্যবহার করুন। যে ধাতুকে যত বেশি ঘষা হবে সে তত বেশি চকচক করবে, তাই তো? তাই যদি আপনিও নিজেকে কিছুদিন পর্যন্ত ঘষতে থাকেন তাহলে আপনিও চমকাতে থাকবেন। এখন হয়তো অনেকেই বলবে, আমরা এমন কি করতে পারি যার কারণে আমাদের জীবনে একটি পরিবর্তন আসবে, আমরাও চমকাতে পারব, অন্য মানুষগুলো আমাদের প্রতি আকৃষ্ট হবে। যাই কিছু চলতে থাকে সেটাই একদিন তার লক্ষ্য। যে গাড়ি যত দ্রুত চলবে সেই গাড়ি তত বেশি আগে চলে যাবে, তাই আপনাকে দ্রুত চলা শিখতেই হবে। 7 দিন পর্যন্ত আপনি সেটা করুন যা আপনার জীবনকে 8-360 ডিগ্রি পরিবর্তন করে দেবে। এই 7 দিন যদি আপনি কেবলমাত্র এক্সারসাইজই করেন, আপনার সমস্ত চিন্তা কম হয়ে যাবে। যে কাজে আপনি বারবার নিরাশ হয়ে যান, যে কাজগুলো করার পরে আপনি আফসোস করেন, যদি আপনার মনে হয় যে অলসতার কারণে আপনার অনেক সমস্যা হচ্ছে, তাহলে আপনার ভিতর থেকে অলসতাকে দূর করুন। সেই সুযোগকে ভুল করেও নষ্ট হতে দেবেন না। সেই কাজটা যেমনই হোক না কেন, সেই কাজটা অবশ্যই করবেন, আর নিজেই নিজেকে হাসানোর চেষ্টা করবেন। তাহলে মনে রাখবেন, এই পৃথিবীর মানুষও আপনার কাজ দেখে খুশি হয়ে যাবে। আর আমাদের অভ্যেসগুলোই আমাদের ভবিষ্যৎ ঠিক করে। যদি আমরা আমাদের এই অভ্যেসগুলোকে পরিবর্তন করি, সত্যি বলতে ভবিষ্যৎ কিন্তু আমাদের হাতে নেই। আমাদের হাতে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের অভ্যেস। যদি আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না, তাহলে আপনি আপনার অভ্যাসগুলোকে পরিবর্তন করে ফেলুন। কারণ একবার যদি আপনার অভ্যাস পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনিও পরিবর্তন হয়ে যাবেন। আর যখন আপনি পরিবর্তন হয়ে যাবেন, তখন আপনার কাজও পরিবর্তন হয়ে যাবে। যাই কিছু এখন কেবলমাত্র আপনার কল্পনাতে আছে, তাই বেশি দিন নয়, অল্প কিছুদিন এগুলোকে করে তো দেখুন। সকালে দ্রুত উঠতে পারেন না, তাহলে দ্রুত উঠা শুরু করুন, পরে দেখবেন আপনার এই সব কিছু করতে অনেক মজা লাগছে। আপনার নিজের জীবনটাই স্বর্গের মতো মনে হবে, একটা আলাদা অনুভূতি হবে। কেন আপনি ওই জীবনে বেঁচে আছেন যে জীবনে কোন রকমের খুশি নেই? আমাদের জীবনে যে দুঃখ আছে সেটাকে আসলে দুঃখ বলে না। যদি আপনি বেশি সোশ্যাল না হয়ে থাকেন তাহলে এটা তো খুবই ভালো কথা, কারণ আপনি যখন একা থাকবেন তখন আপনি সেটা চিন্তা করতে পারবেন যা কেবলমাত্র আপনার সঙ্গে যুক্ত।
যে সময়ে আপনি কেবলমাত্র নিজের সঙ্গে থাকবেন যে সময়ে আপনি কেবলমাত্র নিজের সঙ্গে থাকবেন তখন আমরা নিজেকে আরো ভালোভাবে বুঝতে পারি। যদি কারোর অনেক বেশি মন খারাপ থাকে তাহলে তাকে একা অবশ্যই থাকা উচিত। আশা করি আমার এই সামান্য কথাগুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগা আমার পরম পাওয়া। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। ধন্যবাদ।